সাইডে একজন কুখ্যাত রাজা গা ছিল তখন তার বয়স ছিল 23 আমাদের হাতে লিড ছিল 300 পত্রিকা আছে আমার হাতে 300 পত্রিকা এখনো আছে কারাগারে রাজা গা ছিল দেলোয়ার হোসেনের নাম আছে আর এমন কোন একজন ইসলামিক স্কলার রাজনীতিবিদ পাবেন না যার জন্য রাজপথে জনগণ ওনার বিরুদ্ধে ভুল রায়ের প্রতিবাদে 150 জনের মতো লোক রাজপথে এসে রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাবো সেই ভিডিওগুলোর হেডলাইন দেখে অবশ্যই বুঝতে পারছেন কি ভিডিওগুলো দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে যে ভিডিওগুলো দেখাবো সেই ভিডিওগুলো দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ প্রথমে যে ভিডিওটা দেখাবো সেটা হলো দেলোয়ার হোসেন সাঈদী কীভাবে এন্তেকাল করছে এবং কি কীভাবে মারা গেছে হ্যাঁ সেই হসপিটালে সেই কথাগুলো নিয়ে একজনে কি কথা বলছে সেই কথাগুলো শোনাবো আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাবো একজনে দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে খারাপ খারাপ কথা বললো এবং কি সে নাকি দর্শন করছে এবং সে নাকি রাজাকার হ্যাঁ বন্ধুরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তাই পুরো ভিডিওটি দেখানোর আগে একটা কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আমরা অত্যন্ত হতবাক বাকরুদ্ধ বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র সকল বিবেচনায় হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী আপনি আর এমন কোনো একজন ইসলামিক স্কলার রাজনীতিবিদ পাবেন না যার জন্য রাজপথে জনগণ ওনার বিরুদ্ধে ভুল রায়ের প্রতিবাদে 150 জনের মতো লোক রাজপথে এসে রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে সেই বাংলাদেশের জননন্দিত নক্ষত্র সারা পৃথিবীতে গ্রহণযোগ্য ইসলামিক স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অনাদরে অবহেলায় ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত করেছে এই অনির্বাচিত অগণতান্ত্রিক এফএসির সরকার আমাদের বক্তব্য হচ্ছে যে ফ্যামিলিকে ঠিকমতো ওনার সাথে দেখা করতে দেওয়া হয় না এটা কত বড় দুঃখজনক ফ্যামিলি জানে না ওনার শারীরিক অবস্থা কী উনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে ফ্যামিলি জানে না ওনাকে সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কি না সে ব্যাপারে আমাদের প্রশ্ন রয়েছে ওনাকে যদি হার্টের ওনার প্রবলেম হয় যা পরশুদিন মিডিয়াতে এসেছে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছে কি না স্বনামধন্য মানে মেডিকেল হার্ট সার্জনদের মাধ্যমে টিম বোর্ড গঠন করা হয়েছিল কি না সো এই ব্যাপারগুলো আমাদের প্রশ্ন রয়েছে দেশবাসীর প্রশ্ন রয়েছে বাট আমরা পরিশেষে যে কথাটি বলতে চাই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এই সরকারের জুলুম নির্যাতনের শিকার বাংলাদেশের জনগণ মনে করবে এবং মনে করে সাঈদী সাহেব জুলুমের কারণে শেখ হাসিনা নির্যাতনের কারণে ফ্যাসিস্ট গভর্নমেন্টের ষড়যন্ত্রের কারণে মানে ম্যাল ট্রিটমেন্টের কারণে সঠিক চিকিৎসার অভাবে উনি মৃত্যুবরণ করেছেন আমরা সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতার এবং সরকার যে ভুল পদক্ষেপ নিয়েছে ফ্যামিলিকে ওনার সাথে দেখা করতে সুযোগ দেওয়া হয় নাই উনি ফ্যামিলিকে শেষ পর্যায়ে দেখা করে যেতে পারেন নাই ওনার সঠিক চিকিৎসার অভাব হয়েছে যে বলে আমরা মনে করি এর জন্য সরকার লায়বল দায়বদ্ধ সরকার এই দায় এড়াতে পারে না এর জন্য কোনো আপনারা আইনি কোনো পদক্ষেপ নেবেন কিনা দেশে বিদেশে বা বিভিন্ন মানবাধিকার সংস্থা আছে জি দেখুন আমাদের এই বক্তব্যটি এবং সাঈদী সাহেবের মৃত্যুর পূর্ববর্তী এবং পরবর্তী সকল কিছু ইন্টারন্যাশনাল কমিউনিটি অবজার্ভ করছে মানবাধিকার সংগঠনগুলো অবজার্ভ করছে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা আপনাদেরকে জানাবো সাঈদী একজন কুখ্যাত রাজা গা ছিল তখন তার বয়স ছিল 23 আমাদের হাতে লিড ছিল 300 পত্রিকা আছে আমার হাতে 300 পত্রিকা এখনো আছে কারাগারে রাজা গা ছিল দেলোয়ার হোসেনের নাম আছে পূর্ব দেশে আছে আজাদিতে আছে সংগ্রামে আছে এখন বললে তো আর হবে না একবারে বাস্তবতা দেলোয়ার হোসেন সাঈদীর বয়স ছিল তখন 23 সে হিন্দু বাড়িগো জ্বালাই জুলাই দিত এবং কয়েকটা মেয়ের দর্শন করছে কিন্তু একজন মেয়ের নামে আছে সেটা হলো শেফালি শেফালি এখন ভারতে আছে এই দেশ থেকে চলে গেছে ভারতে আছে এটা দিবালোকের সত্য দেলোয়ার হোসেন দাদাকে 23 বছর বয়স আমার বয়স 73 আমি যদি ঠিক মতো চলি আমারও তো দেখা যাবে এখন 32 বছর কি 30 বছর কিন্তু আমি চিন্তা করছি যে আমার বয়স যত ততই থাকুক কমানোর প্রয়োজন নেই দেলোয়ার হোসেন সাঈদী 1971 সনে পিরোজপুরে যত হিন্দুর বাড়ি আছে সব জ্বালাইয়ে পড়ে সরকার করে দিছে মুসলমানের বাড়ি সহকারে মুক্তিযোদ্ধাদের বাড়ি জ্বালাই পড়ে দিছে সেখানে শুধু শেফালি না শেফালিকে দর্শন করছে আরেকজন মহিলা আছে নাম হলো মর্জিনা অনেক ইতিহাস অনেকে জানে না মর্জিনা সে এক ভালো লোকের স্ত্রী ছিল তাকে দর্শন করছিল পরে মারিয়ে ফেলেছে তাকে মেরে ফেলা হয়েছিল এ পূর্ব দেশে আছে সংগ্রাম আছে বাইর করেন অনেকে জানে না এসব পত্রিকা রাখে না আমার হাতে সংগ্রহ ছিল আমরা যাই না ইতিহাস বলি আমরা জানতে কোনো ইতিহাস বলি না এই যে ফকরুল ইসলামের বাপের নাম হলো সোকা রাজাকার সে তো একজন রাজাকার এই যে রেজবির বাপ হইলো কুখ্যাত রাজা বাপে এবং তিন ভাই ছিল কুখ্যাত রাজাকার বগুড়া মালতীনগর বাড়ি এবং মাহমুদুর রহমান মান্না তার তিন ভাই রাজাকার ছিল এখন ইতিহাস তো আপনি আপনি প্রকাশ হয়ে যাবে
তো ইতিহাসের পাতা হলো আজকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আমরা মুক্তিযোদ্ধা আমাদের দেশ আমি শাসন করব আমার দেশ আমি শাসন করব আমি যুদ্ধ করে এই দেশ এনেছি এই দেশ তারা তো পাকিস্তানের পক্ষে এইচ ফখরুল ইসলামরা যুদ্ধ করেছে তারা পাকিস্তান চলে যাবে এই দেশে কি তাদের আমরা যুদ্ধ করে বাংলাদেশ আনছি আমরা আমরা এই দেশ শাসন করব 1971 সনে 57 ওভার পাঠাইছিল আমেরিকা পাকিস্তানের পক্ষে রাশিয়া যখন 8 নভেম্বর সাথে সাথে পাঠাইলো তখন আমেরিকা ল্যাস গুড়িয়ে চলে গেছে তাদের বিধি নিষেধ এগুলো আমাদের দেশে চলবে না 71 সনে এই আমেরিকাকে পরাজিত করে এই বাংলাদেশ স্বাধীন হইছে ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ সাহায্য নিয়া আল্লাহর রহমতে আল্লাহর সাহায্য নিয়ে বললাম আর কোনো দিন কোনো প্রকারে কোনো ভাবে ইনশাআল্লাহ বিএনপি কে বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে না বিএনপি মানি সন্ত্রাসী দল কানাডার প্যারালেল করে বিএনপি একটা সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হয়েছে এই বাংলাদেশে যারা বিএনপি করে আমি একটা কথা এই সাংবাদিকদের বলে যাচ্ছি বিএনপি মানি সন্ত্রাসী দল বিএনপি মানি অসদ্যত কর্ম আছে শয়তান বেষ্টিত শয়তান যত কিছু আছে শয়তানের ইবলিস শয়তানের ভিতরে যা যা আছে বিএনপির ভিতরে তা তা আছে এটা বাস্তব 1970 সালে বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়ে পেয়েছি স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস বাংলাদেশের ইতিহাস আমরা 1971 সনে বঙ্গবন্ধুর নির্দেশে ভারত গিয়ে ট্রেনিং দিয়ে পুনরায় বাংলাদেশে এসে আমরা যুদ্ধ করে বাংলাদেশটা স্বাধীন করেছি 1971 সালে আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা যুদ্ধ করছি পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এই দেশীয় দালাল গোলাম আজম নিজামি মুজাহিদ মীর কাসেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরী তার পিতা ফজলুল কাদের চৌধুরী ডাক নাম হলো ফকা চৌধুরী মীর কাসেম আলী বাচ্চু রাজাকার দেলোয়ার হোসেন সাইদি শাহ আজিজ সবুর খান মোনায়েম খান এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম আমাদের দুর্ভাগ্য মির্জাফরের বিশ্বাসঘাতকতা এই মহাভারত ইংরেজরা 200 বছর শাসন করে يا الله كباسي مرحبا تيجي كباسي متوقفي الله ومن نما مالك قدوس الله تمن نما قدوس ومن نما مخميني ومن نما مخميني ومن نما مخميني أما رابطة ما رجل يتوقع شكرا كدونا أما الله الله ওনাকে শাহাদাতের তামান্না মৌদান কর শাহাদাতের মৌদান কর আল্লাহ ওনাকে শাহাদাতের মৌদান কর আল্লাহ আল্লাহ তোমার জন্মকে তুমি শাহাদাতের দান কর আল্লাহ আল্লাহ তোমাকে তুমি শাহাদাতের তোমার জন্মকে তুমি শাহাদাতের মৌদান কর তোমার নাম না আকামুল হাকিমিন তোমার নাম না জব্বার আর আল্লাহ আমি গুনাগার আল্লাহ আল্লাহ আমি তো গুনাগার আল্লাহ তুমি একটু মায়ার মধ্যে আসমান থেকে দেখো আল্লাহ আল্লাহ আরশের মালিক আল্লাহ আর আশ্রয় মালিক আল্লাহ কে হারাইছে আল্লাহ আল্লাহ তুমি নিয়ে গেছো তোমার বন্দাকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়ে দাও জান্নাতের উত্তম আকাম দান কর জান্নাতের উত্তম আকাম দান কর আল্লাহ তাকে খালে বিলনির সাথে থাকো জাফর বিন আবু তালেবের সঙ্গে রাখো আল্লাহ সোহাদা সাহাবাই কেরামদের সঙ্গে রাখো আল্লাহ আল্লাহ সোহাদা সাহাবাই কেরামদের সঙ্গে রাখো আল্লাহ আল্লাহ তুমি উনন আমার দিলে শান্তি লাগে আল্লাহ আমার দিলে শান্তি লাগে আল্লাহ আমার দিলে শান্তি লাগে আল্লাহ আমি কোনো বলেন না কোনো মতের না উনি আমার কল দিয়া আল্লাহ আল্লাহ তুমি হলো আমার দিলে শান্তি দাও আল্লাহ কল যে হাহাকার করতেছ আল্লাহ আল্লাহ কল যে হাহাকার করতেছ আল্লাহ আল্লাহ তুমি নিয়ে গেছো তোমার মন তাকে আমি যাইতে হবে আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করো আল্লাহ শহীদে মৌত দান করো আল্লাহ শহীদে মৌত দান করো আল্লাহ আল্লাহ চেপলা উঠি আছি তোমার বাইতুল্লাহ দিকে আছি আল্লাহ আল্লাহ তোমার বাইতুল্লাহ দিকে আছি আল্লাহ তোমার বাইতুল্লাহ দিকে আছি আল্লাহ 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 সবাই আল্লাহ বলে ডাকবেন সবাই আল্লাহ বলে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ
الله يا حكم الحاكمين يا حكم الحاكمين يا غفور الرحيم يا غفور الرحيم يا غفور الرحيم يا غفور الرحيم তেলোয়ার হোসেন সাইদিক আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।